हेलो स्टूडेंट्स, इलेक्ट्रॉनिक्स टेक्नोलॉजी ষষ্ঠ পর্বের মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেমের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা আজকে চ্যাপ্টার 7 পড়ব। চ্যাপ্টার 7 এর নাম হলো 8051 টাইমার কাউন্টার। তো চলো প্রথমে দেখে নেই যে আজকের আমাদের পড়ার বিষয়বস্তুগুলো কী কী। প্রথমে দেখতে পাচ্ছ 7.1 লিস্ট দ্য ফাংশন অফ এ টাইমার, একটা টাইমার কী কাজ করে সেটা আমরা জানব। 7.2 তে ডিসকাস দ্য মোড অফ অপারেশন অফ টাইমার, টাইমার কী কী মোডে কাজ করে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ডিসক্রাইব দ্য ফাংশন অফ ইচ বিট অফ টি মোড অ্যান্ড টিকন রেজিস্টার। টি মোড এবং টিকন রেজিস্টার নামে দুইটা রেজিস্টার আছে যেগুলো দিয়ে হচ্ছে আমাদের ওই যে টাইমারগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো সেগুলোর বিভিন্ন বিট আছে, বিটগুলো সম্পর্কে আমরা অবগত হব। 7.4 ক্যালকুলেট দ্য ইনিশিয়াল ভ্যালু অফ টাইমার ফর ক্রিয়েটিং এ সার্টেন ডিলে, একটা ডিলে তৈরি করার জন্য আমরা কীভাবে ক্যালকুলেশন করব সেটা দেখব। তারপরে রাইট সাব রুটিন ফর ক্রিয়েটিং ডিলে অফ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইউজিং টাইমার, টাইমার ব্যবহার করে কীভাবে একটা নির্দিষ্ট সময় আমরা ডিলে তৈরি করতে পারি সেটা আমরা দেখব। কেমন, তারপরে হচ্ছে 7.6 ডিসক্রাইব দ্য টাইমার অ্যাজ অ্যান ইভেন্ট কাউন্টার, টাইমার কীভাবে একটা ইভেন্ট কাউন্টার হিসেবে কাজ করে সেটা আমরা দেখব। তারপরে 7.7 ডেভেলপ প্রোগ্রাম ফর জেনারেটিং স্কোয়ার ওয়েভ অ্যান্ড PWM ইউজিং অ্যাসেম্বলি অ্যান্ড সি, আমরা এই টাইমার ব্যবহার করে পালস উইথ মডুলেশন কীভাবে করা হয় এবং স্কোয়ার ওয়েভ কীভাবে তৈরি করা হয় সেগুলো আমরা দেখব। আচ্ছা, প্রথমেই দেখো 7.1, 7.1 হচ্ছে টাইমারের কাজ। তো টাইমারের কাজ কি, প্রথমে সিম্পল ব্যাপার, কেমন, টাইমার মাইক্রোকন্ট্রোলারের ভিতরের একটা একটা কাউন্টার। টাইমার ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করতে গেলে তোমাদেরকে প্রথমে বুঝতে হবে কাউন্টার কি। কাউন্টার তোমরা অলরেডি ডিজিটাল ইলেকট্রনিক্সে পড়ে ফেলছো, এর কাজ কি, এর কাজ হচ্ছে তোমার ক্লক পালস গণনা করা। ঠিক আছে, এর কাজ হচ্ছে ক্লক পালস গণনা করা। তো মূলত ক্লক পালসটা কি, ক্লক পালস একটা স্কোয়ার ওয়েভ। কেমন, তো এর ইনপুটে আমরা যদি কাউন্টারের ইনপুটে ক্লক পালস দেই তাহলে সে গণনা করে এটা কি বাইনারি ফর্মেটে আমাদেরকে আউটপুট দেয়, তাই তো? তো এটা হচ্ছে সিম্পল কাউন্টার। তো আমরা এখানে মাইক্রোকন্ট্রোলারে বলতেছি টাইমার স্ল্যাশ কাউন্টার, এ ব্যাপারটা একটু পরে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে একটু সূক্ষ্ম তফাত আছে, সূক্ষ্ম তফাতটা কি, আমাদের কাউন্টার কি করে গোনে, তাই না, ক্লক পালস গুনতে 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 সেটা তার সর্বোচ্চ মানে যায়। যেমন 4 বিট তোমরা কাউন্টার পড়ছো সেটা কত, 15 পর্যন্ত গণে বাইনারি, 1 1 1, 4টা 1, তারপরে সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়, আবার 0-র পরে 1 থেকে গুনতে শুরু করে। কিন্তু এখানে একটা তফাৎ আছে, সেটা হচ্ছে এটার সাথে একটা ইন্টারাপ্ট সিস্টেম সংযুক্ত আছে। কেমন, ইন্টারাপ্ট সিস্টেমটা কি, যদি আমরা একটা উদাহরণ দিই যে ঘড়ির অ্যালার্ম সেট করার মতো, ঘড়িতে যদি আমরা মোবাইলে আমরা কী করি অ্যালার্ম সেট করতে পারি, তাই না, যদি আমরা মোবাইল অ্যালার্ম সেট করে রাখি তাহলে নির্দিষ্ট সময় পরে কি হয় আমাদেরকে একটা অ্যালার্ম বাজে, একটা সাউন্ড হয়, তাই তো? তো একই রকম আমাদের এই সিস্টেমে আমাদের কাউন্টার এটা ঠিক আছে, সে পালস গুনবে, সাথে সাথে কী করে সে ওই নির্দিষ্ট সময় পরে সে একটা ইন্টারাপ্ট করে। ইন্টারাপ্ট মানে হচ্ছে একটা নতুন একটা ঘটনার সৃষ্টি করা, যার মাধ্যমে আমরা অন্য একটা কাজ করায় নিতে পারি। কেমন, সামনে এটা আরও বিস্তারিত ভালো বুঝতে পারবা। তো টাইমের দিয়ে কী কাজ করা যায়, ইভেন্ট কাউন্ট করতে পারি। ইভেন্ট মানে কয়টা ঘটনা ঘটলো, যেমন মনে করো ইন্ডাস্ট্রিতে ওই যে প্যাকেজিংয়ের সময় একটা প্যাকেট, একটা বড় প্যাকেটে কী করা হয় যে 12টা ধরো সাবানের প্যাকেট ঢুকাই দেওয়া হবে, তাহলে তোমার তো গুনতে হবে যে 12টা প্যাকেট যাচ্ছে কিনা। এটাকে বলে কাউন্টিং ইভেন্ট, যে 12টা প্যাকেট গেলো কিনা, 12টা ইভেন্ট ঘটলো কিনা, এই কাজে ব্যবহার করা হয়। ফ্রিকোয়েন্সি মেজারমেন্টে ব্যবহার করা হয়, ফ্রিকোয়েন্সি মানে সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত সেটা মেজার করার জন্য আমরা টাইমার ইউজ করতে পারি। পালস উইথ মেজারমেন্ট, পালসার উইথ কত, একটা ওই যে স্কোয়ার ওয়েভের পালস সেটার উইথটা কত সেটা মেজার করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। পালস উইথ মডুলেশন, পালসের যে স্কোয়ার ওয়েভ এটার কি উইথটা কতটুকু, আমরা স্কোয়ার ওয়েভের দুটো অংশ থাকে, একটা থাকে পজিটিভ আর একটা থাকে নেগেটিভ বা 0 ভোল্টেজ, 5 ভোল্ট 0 ভোল্ট, তাহলে 5 ভোল্টটা কত সময় ধরে আছে, 0 ভোল্টটা কত সময় ধরে আছে, সেটা সেটা পরিবর্তনটা হচ্ছে কি এই মডুলেশন। কেমন, তারপরে বড রেট জেনারেশন, বড রেটটা কি কমিউনিকেশনের ক্ষেত্রে, ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয় একটা মানে ইয়ের প্রয়োজন পড়ে, পালসের প্রয়োজন পড়ে। কেমন, এই যে ডিজিটাল সার্কিটে প্রত্যেকটা কাজ যেমন পালসের মাধ্যমে হয়, একইভাবে ডাটা কমিউনিকেশনের প্রত্যেকটা কাজ কি পালসের মাধ্যমে করতে হয়। তো সেজন্য আমাদের হচ্ছে এই ক্লক পালস তৈরি করার জন্য আমাদের এই টাইমার সার্কিট ব্যবহার করা হয়। আচ্ছা, 7.2 তে কী পড়বো,
টাইমারের মোড। আচ্ছা, টাইমারের মোড কি? প্রথমে আমরা জানি, চলো, যে মাইক্রো কন্ট্রোলার 8051 মাইক্রো কন্ট্রোলারের দুটা কিন্তু টাইমার আছে, কেমন? দুটা টাইমারই 16 বিটের, 16 বিট, ক্লিয়ার? তো 16 বিট মানে তোমরা ডিজিটালে পড়ছো 4 বিট কাউন্টার, তাই না? 4 বিট কাউন্টার মানে সে গুনতে পারে কত, 0 থেকে 15 পর্যন্ত, তারপর আবার রিসেট হয়ে যায়। তো এখানে কিন্তু 16 বিট, 4 বিট না, এখানে 16 বিটের কথা আমি বলতেছি। তা 16 বিট যদি হয়, তাহলে 16 বিটে সে কত পর্যন্ত গুনতে পারে? 16 বিটে সে 2 টু দি পাওয়ার 16, এইভাবে যদি হয় তাহলে 65535টা পালস সে গুনতে পারে। তাহলে এরকম ক্ষমতা সম্পন্ন দুইটা এই যে টাইমার বা কাউন্টার আমাদের মাইক্রো কন্ট্রোলের ভিতরে আছে, কেমন? একটাকে আমরা T0 বলি, একটাকে আমরা T1 বলি, কেমন? এবং এর যে ডাটা, আমাদের মাইক্রো কন্ট্রোলার তো 8 বিটের, তাই না? তো তাহলে আমি যে বলতেছি, এটা কি 16 বিটের টাইমার? তাহলে 16 বিট হলে বুঝতে হবে যে একটা টাইমারের জন্য দুইটা রেজিস্টার আছে 8 বিট করে। এই যে দেখো, এখানে একটা রেজিস্টার আছে, এটার নাম হচ্ছে TL0, এটা হচ্ছে TH0। আমাদের দুইটা টাইমার, তো একটা টাইমার হচ্ছে T0 আর একটা T1। তাহলে T0-র জন্য দুইটা রেজিস্টার আছে, একটা হচ্ছে TL মানে টাইমার লোয়ার জিরো, আর হচ্ছে টাইমার হায়ার জিরো, মানে 0 নাম্বার টাইমারের একটা হচ্ছে লোয়ার রেজিস্টার যেটার নাম হচ্ছে TL0, আর এটা হচ্ছে হায়ার রেজিস্টার যেটার নাম হচ্ছে TH0, কেমন? তো এই টাইমারগুলোকে আবার 4টা মোডে তোমার ই করতে পারো, মানে চালানো যায় আমাদের, মানে একটা, দুইটা টাইমার আছে না, দুইটা টাইমারকেই 4টা মোডে চালানো যায়। সেটা আমরা কোন মোডে চালাবো এটা ডিপেন্ড করবে আমাদের কাজের উপরে, আমাদের যখন যে কাজ প্রয়োজন তখন সেই মোডে এটাকে কী করে সেট করে নিব, সেট আপ করে নিব, কেমন? তো এই টাইমারের মোড সেট আপ করার জন্য আরও দেখো, ওই যে একটা রেজিস্টার আছে যেটার নাম টি মোড, এই টি মোড রেজিস্টারকে কনফিগার করে আমরা টাইমারের মোডটা সিলেক্ট করতে পারবো। আবার টি কনেক্টার রেজিস্টার আছে, টাইমার কনফিগারেশন রেজিস্টার, তার মাধ্যমে টাইমারকে আমরা অন করতে পারবো, অফ করতে পারবো, তারপর ওই যে বললাম যে ওভারফ্লো হইলো কি না, ইন্টারাপ্ট, সেগুলো আমরা দেখতে পারবো, কেমন? সামনে এগুলো বিস্তারিত আছে। তারপর এতটুকু জানো যে টাইমারকে আমরা 4টা মোডে চালাইতে পারি, কেমন? 4টা মোডের মধ্যে 1 নম্বর মোড হচ্ছে টাইমার মোড জিরো। তো টাইমার মোড জিরোটা কি 13 বিট টাইমার, মানে 13 বিটের টাইমার। এই 16 বিটের বলতেছিলাম না, 16 বিট না, এটাকে আমরা 13 বিট মোডে চালাইতে পারি। তারপরে হচ্ছে মোড 1, এটা 16 বিট টাইমার অ্যাজ ইউজুয়াল নর্মাল। তারপরে মোড 2 হচ্ছে 8 বিট অটো রিলোড, কেমন? এটা 8 বিটের টাইমারই মানে 256 পর্যন্ত কাউন্ট করতে পারে, আবার অটো রিলোড ফাংশন আছে, এটা আমরা সামনে দেখব। টাইমার মোড 3, এটা হচ্ছে স্প্লিট টাইমার মোড, মানে একটা টাইমারই দুই ভাগে ভাগ হয়ে যাবে, কেমন? এই 4টা মোড। তো আমরা এই 4টা মোডের কি বিস্তারিত করব, তো চলো 4টা মোডের বিস্তারিত করি। প্রথমেই দেখো টাইমার মোড 0, কেমন? এটা কি 13 বিট টাইমার। তো 13 বিট টাইমার মানে কি, এটা যদি আমাদের প্রত্যেকটা টাইমারে আমি বলছি কি 16 বিটের রেজিস্টার আছে, তাই না? 16 বিটের রেজিস্টার থেকে এই মোডে কি হবে, TH0-র এখানে 8 বিট ইউজ হবে, আর TL0-র এখানে 5 বিট ইউজ হবে, এই যে মাঝখানে যে 3 বিট, এই 3 বিট ইউজ হবে না, ইউজলেস, কেমন? তাহলে যদি এরকম ঘটনা ঘটে, এটা 13 বিটের টাইমার এবং এটার যেহেতু 13 বিট, তাহলে এটা কত পর্যন্ত গুনতে পারে, এটা গুনতে পারে এই যে 0 থেকে 8191। এটা কীভাবে হলো, ওই যে 2 টু দি পাওয়ার 13 ইকুয়েশনে বসালে তুমি এই ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে এটা 0 থেকে গুনতে গুনতে এই পর্যন্ত যাবে, যাওয়ার পর এটা আবার রিসেট হয়ে যাবে, কেমন? আর এখানে দেখো আমরা এটা টাইমারের ব্লকটা, আচ্ছা টাইমারের কাউন্টারের ইটা এখন ক্লিয়ার করে দিই তোমাদেরকে, যেহেতু দুইটা নাম্বার বার বলতেছি। এখন দেখো এখানে একটা কন্ট্রোল আছে, কেমন? এখানে একটা এটা একটা ব্লক ডায়াগ্রাম, টাইমারের ব্লক ডায়াগ্রাম, কেমন? আর এগুলো হচ্ছে মাইক্রো কন্ট্রোলের পিন। এখানে দেখো পিন আছে, এই দুটা পিন হচ্ছে ক্রিস্টাল অসিলেটর সংযুক্ত করতে হয়। আমরা ওই যে পিন ডায়াগ্রামে পড়ছি, এখানে আমরা 12 মেগাহার্জের ক্রিস্টাল লাগাইতে পারি। তো লাগাইলে সে কী কী করবে, এখানে অসিলেশন হবে, কেমন? অসিলেটর। তো এটা আমাদের 8051 মাইক্রো কন্ট্রোলারের বৈশিষ্ট্য, এটা এই অসিলেশন যে ফ্রিকোয়েন্সি হবে, এই ফ্রিকোয়েন্সিকে সে 12 দিয়ে ভাগ করে দিবে, 12 দিয়ে ভাগ করে দিয়ে এখানে চলে আসবে। এখানে যদি 12 মেগাহার্জ থাকে, 12 দিয়ে ভাগ করলে এখানে আসবে 1 মেগাহার্জ, 1 মেগাহার্জের সিগনাল এখানে সবসময় আসতে থাকবে। আচ্ছা, এখানে দেখো দুইটা পিন, একটা হচ্ছে T0 আইন, আর একটা হচ্ছে INT0। তো এখন এই এটাকে টাইমার স্ল্যাশ কাউন্টার বলতেছি, তো এটা কখন টাইমার কখন কাউন্টার সেটা ডিপেন্ড করবে এই সুইচটার উপরে, কেমন? এটা টি মোড রেজিস্টার একটা সুইচ, এটা একটা সফটওয়্যার সুইচ, এগুলো কিন্তু হার্ডওয়্যার পিন। তো এই যে সুইচ, এখানে দেখো সি আর টি এর উপরে কি বার আছে, তাই না? তাহলে এটা যদি সি, সি মানে 1, যদি 1 থাকে তাহলে কি হবে, যে এই সুইচটা নিচের দিকে নেমে যাবে, তাই না? এই সুইচটা যদি নিচের দিকে নেমে যায়, তাহলে এখান থেকে যে সিগন্যালটা দিব, পালস দিব আমরা, সেই পালসটা এদিক দিয়ে যাবে, কেমন? তাহলে তখন এটাকে বলবো আমরা হচ্ছে কাউন্টার। আর যদি এই সুইচটা যদি 0 হয়, মানে 0 মানে কি, এটা উপরের দিকে লেগে থাকবে, এখানে কোনো কানেকশন নাই, সেই ক্ষেত্রে সিগন্যাল ক্লক পালসগুলো কোথা থেকে আসবে, অসিলেটর থেকে আসবে। তাহলে অসিলেটর থেকে যখন আসে তখন এটার নাম টাইমার,
আর যখন এটাকে নিচের দিকে লাগাই দিয়ে বাহিরের যে পিন আছে এক্সটার্নাল পিনের যদি আমরা কোনো একটা তার সংযোগ করে পালস দেই সুইচের মাধ্যমে দিতে পারি, বিভিন্ন মাধ্যমে দিতে পারি, সেন্সরের মাধ্যমে দিতে পারি, যদি এখান থেকে দিই তখন এটা হয় কাউন্টার। কেমন তাহলে এটা একটা কন্ট্রোল, যেই কন্ট্রোলের মাধ্যমে আমরা কী করতে পারবো, এটাকে টাইমার বানাইতে পারবো অথবা কী বানবো কাউন্টার বানাইতে পারবো। কেমন আচ্ছা এখানে দেখো আরেকটা আছে, এটা হচ্ছে গেট, এটা একটা সুইচ, এটা কিন্তু এগুলো কিন্তু সফটওয়্যার সুইচ, এগুলো কিন্তু সরাসরি ফিজিক্যাল কোনো সুইচ না, এগুলো আমরা দেখতে পাই না, কিন্তু এগুলো কি ভ্যালু সেট করতে পারি, জিরো এবং ওয়ান এগুলো সেট করতে পারি। তো এখানে কি হবে, এখানে যদি জিরো সেট করে দেয়, জিরো সেট করলে দেখো উপরের দিকে চলে যাচ্ছে, তাই না? তো উপরের দিকে চলে গেলে সিগন্যাল দেখো এখান থেকেই আসুক আর এখান থেকেই যাক, সরাসরি চলে যেতে পারতেছে, তাই তো? মানে এটা এই গেটটা, গেটের ভ্যালু যদি জিরো থাকে তাহলে এগুলো সরাসরি চলে যায়, এখান থেকে সরাসরি চলে যায়, এখান থেকে এক্সটার্নালটাও সরাসরি চলে যায়, অসিলেটর থেকে সিগন্যাল সরাসরি চলে যায়। আর এটা যদি ওয়ান হয়, গেটের ভ্যালুটা যদি ওয়ান হয়, সেক্ষেত্রে কিন্তু দেখো এখানে আরেকটা কন্ট্রোল চলে আসতেছে, এই যে কন্ট্রোলটা INT0। তো INT এটা ওয়ান থাকলে এটা নিচে নেমে যাবে, তো সিগন্যালটা কিন্তু আর এদিক দিয়ে পাস হবে না। তো সিগন্যালটা পাস হইতে গেলে দেখো এই যে এখানে আরেকটা কন্ট্রোলার দরকার পড়বে, অর্থাৎ বাহির থেকে কোনো সিগন্যাল দিয়ে যদি আমি এই টাইমার বা কাউন্টারটাকে কী করতে চাই, অন অফ করতে চাই, মানে ক্লক পালস যে কোনো দিক থেকে আসতে পারে, ক্লক পালস অসিলেটর থেকে আসতে পারে, ক্লক পালস T0 দিয়েও আসতে পারে, যেদিক থেকে আসুক, কিন্তু এই যে এখন নর্মালি সরাসরি যায়, কিন্তু আমি যদি চাই যে না এটা এইভাবে যাবে না, এটা যাবে না কি যাবে না সেটা নিয়ন্ত্রণ করবো আমি আরেকটা পিন দিয়ে, হার্ডওয়্যার একটা পিন দিয়ে নিয়ন্ত্রণ করব, তখন কিন্তু এই কন্ট্রোলটা লাগে। কেমন তাহলে গেটের কাজ হচ্ছে এটা, গেটের কাজই হচ্ছে টাইমারটা চালু হবে নাকি হবে না, কতক্ষণ চালু থাকবে, এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা পিন INT এক্সটার্নাল টাইমার জিরো পিন। কেমন এখানে যদি 5 ভোল্ট থাকে তাহলে টাইমার চলবে, ক্লক পালস আসলে যাবে, আর এখানে যদি 5 ভোল্ট না থাকে তাইলে এদিক দিয়ে যতই ক্লক পালস আসুক এই যে রাস্তা ভাঙার কারণে যাবে না। কেমন এটা হচ্ছে এক্সটার্নাল, মানে এটা হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল আর এগুলো হচ্ছে সফটওয়্যার কন্ট্রোল। এখানে দেখো আরেকটা পিন আছে, সেটা হচ্ছে TR0, অর্থাৎ টাইমার জিরোকে অন অফ করার জন্য এই আরেকটা সফটওয়্যার পিন, এটাও কিন্তু সফটওয়্যার পিন। এটা জিরো দিলে কী হয়ে যাবে, জিরো দিলে উপরের দিকে মানে এই টাইমার চলবে না বন্ধ, আর যদি TR0কে ওয়ান করি, এই বিটটাকে ওয়ান করি, তাহলে এটা সুইচটা কানেকশন হয়ে যাবে আর এদিক দিয়ে কি পালস যেতে থাকবে, তখন কী হবে ওগুনতে থাকবে। কেমন এটা হচ্ছে বেসিক ব্লক ডায়াগ্রাম, এখানে জাস্ট এই ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা হচ্ছে সুইচগুলোকে বুঝতেছি, এই যে TR0 এটা আমার মনে রাখতে হবে, এটা দিয়েই কী করতে পারবো টাইমারটাকে অন অফ করতে পারবো, TR00 দিলে টাইমার জিরো অফ, TR01 দিলে টাইমার জিরো অন। কেমন এটা হচ্ছে সুইচিং, সেটা এটা হচ্ছে টাইমারকে অন অফ করার ব্যবস্থা, আর এখানে যেগুলো দেখতেছো সেগুলো হচ্ছে টাইমারকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা, যে টি মোড রেজিস্টারের মাধ্যমে। কেমন আচ্ছা আরেকটা ব্যাপার, এটা কি হয় টাইমার যদি ওভারফ্লো হয়, হ্যাঁ এটা গুনতে গুনতে যদি 8191 হয় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ওই যে টিকন রেজিস্টার একটা বিট আছে TF, এটা X দিয়ে বোঝাচ্ছে জিরো, এটা যদি টাইমার জিরোর ক্ষেত্রে হয় তাহলে TF0, আর যদি এটা টাইমার ওয়ানের ক্ষেত্রে হয় তাহলে TF1 বিটটা সেট হয়। এটার ব্যবহার মোটামুটি কম। এবার আসো টাইমার মোড ওয়ান, এটা হচ্ছে 16 বিট টাইমার। কেমন 16 বিট, এটা ইন জেনারেল টাইমার, মানে ওই আগের মতোই দেখো সেম, এখানে হচ্ছে অসিলেটর ওই আগের মতোই আছে, এই সুইচিং এটা কাউন্টার হিসেবে কাজ করবে না টাইমার হিসেবে কাজ করবে সেটা ঠিক করব, গেট দিয়ে আমরা এটা কি বাইরে থেকে চালানো অন অফ করার ব্যবস্থা রাখবো না কি রাখবো না সেটা ডিফাইন করবো ওই গেটের মাধ্যমে, যদি গেট জিরো থাকে তাহলে বাইরের কোনো ফাংশন থাকে না, যদি গেট ওয়ান থাকে তাহলে বাইরের এই পিনের ভোল্টেজের উপরে নির্ভর করে, এই পিনের ভোল্টেজ 5 ভোল্ট হলে টাইমার চলবে, এই পিনের ভোল্টেজ 5 ভোল্ট না হলে টাইমার চলবে না, আর এটা তো TR0 নর্মালি আসছে। তো আগেরটার চাইতে এটার তফাৎটা কি, এটা হচ্ছে যে গুনতে পারে হচ্ছে জিরো থেকে 65535 পর্যন্ত গুনতে পারে, এটা যেহেতু 16 বিটের, এখানে 8 বিট, এখানে 8 বিট, টোটাল 16 বিট নিয়ে কাজ করে, এছাড়া এখানে আর কোনো তফাৎ নাই। এবার আসো টাইমার মোড টু, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর ব্যবহার করা হয়, এটা কি এটা 8 বিটের কাউন্টার হিসেবে কাজ করে। দেখো এখানে TS আর TL আগে কিন্তু পাশাপাশি ছিল, এখন এটা উপরে উঠে গেছে, তাই না? তো এটা এই পাশের অংশ সেম আগের মতো, এই কন্ট্রোলগুলো কি আমি টাইমার বা নাকি কাউন্টার সেটা ঠিক করব আগের মতো, আগের কথাবার্তা সেম, কিন্তু এখানে একটা তফাৎ আছে, এটা কিন্তু 8 বিট মোডে কাজ করে, এটা গুনতে পারে 0 থেকে 255 পর্যন্ত। কেমন 0 থেকে 255 পর্যন্ত ও গুনতে পারে, এরপরে এটা রিসেট হয়ে যায়, এবং একটা মজার ব্যাপার সেটা হচ্ছে এটা রিসেট হয়ে গেলে এখানে যদি কোনো ভ্যালু সেট করা থাকে সেটা আবার এখানে অটোমেটিক রিলোড হয়ে যায়। কেমন
ধরো ও তো গুনতে পারে 0 থেকে 255 পর্যন্ত, মানে যদি আমরা পানি দিয়ে হিসাব করি, মনে করো এটা একটা পানির ট্যাঙ্ক, যে ট্যাঙ্কে 255 লিটার পানি ধরে, কেমন। এখন এখানে এই ট্যাঙ্কে আমি রিজার্ভ করে রাখতে পারি, এই ট্যাঙ্কে ধরো আমি কি বলে 50 লিটার পানি রিজার্ভ করে রেখে দিলাম, তাহলে কি হয়, 50 লিটার পানি এটা যখন শূন্য হয়ে যায় গুনতে গুনতে, আমি এখান থেকে 50 লিটার পানি এখানে লোড করে দিলাম, লোড করে দিলে সে পরে যে 1 লিটার আসবে সেটা কত, 51 লিটার থেকে শুরু হবে, তাই না, সে ভরতে 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 255 পর্যন্ত যাবে, তাহলে আলটিমেটলি এখানে কত লিটার পানি আসবে, এখানে কিন্তু 255 লিটার পানি আসবে না, এখানে আসবে 205 লিটার পানি, কারণ 50 লিটার পানি তো এখান থেকে এখানে আমরা আগে এনে দিব। তাইলে এই ট্যাঙ্কের কি ধারণ ক্ষমতার আমি পরিবর্তন করতে পারতেছি, এই যে এখান থেকে লুট করে, তাই না। এখানে যদি 100 লিটার রিজার্ভ রাখি, তাহলে এখানে আমি এখানে ও গোনা শেষ হলে, খালি হইলে এখানে 100 লিটার আমি দিয়ে দিলাম, তারপরে সে গুনতে থাকবে 101 102 103, এভাবে করে কত, 255 পর্যন্ত, তাহলে সে কত লিটার নিতে পারবে, নতুন নতুন নিতে পারবে 155 লিটার, কেমন। তাহলে এই এই কাজটা ব্যবহার করবো আমরা সামনে, এই ফাংশনটা আমরা ব্যবহার করবো, তো এটা কিন্তু অটোমেটিক রিলোড হয়, এটা আমার আমরা শুধু এখানে একবার তথ্য লিখে দিলে এটা অটো রিলোড বলার কারণ হচ্ছে এটা, একবার যখন আমি তথ্যটা লিখে দিব সে এটা অটোমেটিক এখান থেকে এটা রিজার্ভটা ভরে তারপরে কাজ করতে থাকবে, কেমন। এটা ব্যবহার কিন্তু অনেক বেশি, এটারও একই ফাংশন, এটা কি টাইমার ওভারফ্লো হইলে ওই যে টিএফ বিটটা সেট হয়, কিন্তু এটারও সেই ফাংশনটা আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অবশ্যই 0 থেকে 255, এর বেশি গুনতে পারে না, এটা যেহেতু 8 বিট। আচ্ছা এবার আসো টাইমার মোড 3, এটা কি বলতেছি, স্প্লিট টাইমার মোড, স্প্লিট মানে হচ্ছে ভাগ করে নেওয়া, কেমন। তো এই মোডটা স্প্লিট মোডে ভাগ হয়ে যায়, মানে দুইটা টাইমারে ভাগ হয়ে যায়, টাইমার জিরোই, ধরো টাইমার জিরো নিয়ে কথা বলতেছি, টাইমার জিরোটা তো আমাদের 16 বিটের রেজিস্টার, তাই না। এখন কি হবে, 16 বিটের রেজিস্টারটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুইটা আলাদা আলাদা টাইমার হিসেবে কাজ করবে, ও চলে যাবে ওর মতো, ওর চলে যাবে ওর মতো, দুইজন সম্পূর্ণ আলাদাভাবে কাজ করবে। এক্ষেত্রে দেখো এইগুলোর সেম কাজ, এটা দিয়ে টাইমারের কাজ হবে না কাউন্টারের কাজ হবে, সেটা দুইটার ক্ষেত্রেই সিলেকশন হবে, এটা দিয়ে হচ্ছে বাইরে থেকে নিয়ন্ত্রণ করবো নাকি করবো না, সেম আছে, কেমন। শুধু এইখানে তফাত দেখো, এখানে এই এই টাইমারটাকে, এটা কিন্তু 0 থেকে 255, যেহেতু 8 বিট, এটাও 0 থেকে 255, তাহলে এই টাইমারটা অন অফ করার জন্য দেখো এখানে আরেকটা কন্ট্রোল আছে, সেটা হচ্ছে TR1, আর এই টাইমারটাকে কন্ট্রোল করার জন্য দেখো TR0, কেমন। এটা কিন্তু টাইমার ওয়ানের কন্ট্রোল বিট, কিন্তু সেটা কিন্তু এখানে চলে আসছে, এই জিনিসটা খেয়াল করতে হবে। এটা টাইমার জিরো এবং ওয়ান দুইটা সমন্বয়ে গঠিত, দেখো এই 8 বিটের এই টাইমারটাকে নিয়ন্ত্রণ করার জন্য TR0, আর 8 বিটের এই টাইমারটাকে কন্ট্রোল করার জন্য TR1, মানে দুইজনই এখানে চলে আসছে, 8 বিটের 8 বিটের দুইটা টাইমারকে চালু করার জন্য। এই ক্ষেত্রে কিন্তু টাইমার ওয়ান আর কাজ করানো যাবে না, কারণ টাইমার ওয়ানের যে কন্ট্রোল সিস্টেম সেটা তো এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে স্প্লিট টাইমার মোড, এটা খুব বেশি ব্যবহার করা হয় না, স্পেশাল ক্ষেত্রে ব্যবহার করা হয়, কমিউনিকেশনের ক্ষেত্রে টাইম, যদি আমার একাধিক টাইমারের প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে টাইমার ওয়ানকে চালু করে দিয়ে বর্ডের জেনারেশনে মানে লাগাই দিয়ে আমি ই করে দিতে পারি, ওই এই বিটটাকে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে নিয়ে আসা, আমি টাইমার জিরোকে দুই ভাগে ভাগ করে টোটাল 3টা টাইমারের কাজ করতে পারি, কেমন। তো এটা পরবর্তীতে তোমাদের যদি অ্যাপ্লিকেশনে কাজে লাগে তখন তোমরা এগুলো আরও বিস্তারিত জানতে পারবা। আচ্ছা তাহলে এগুলো এগুলো আমাদের হচ্ছে মোড, টাইমারের 4টা মোড, কেমন। 4টা মোডের মধ্যে যেটা আবার একটু বলি, যে 4টা মোডের মধ্যে 13 বিট টাইমার মোডটা এটা কম ব্যবহার করা হয়, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো 16 মোড টাইমার, আর হচ্ছে এই যে মোড 2 8 বিট অটো রিলোড, এই 2টা মোডই সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, কেমন। তো আমরা এরপরে কি আছে দেখি, হ্যাঁ 7.3 হচ্ছে আমরা ওই যে এতক্ষণ যে কথা বললাম যে কন্ট্রোল রেজিস্টার, একটা হচ্ছে টি মোড রেজিস্টার, টি মোড রেজিস্টারের প্রত্যেকটা বিটের কী কাজ সেটা আমাদেরকে জানতে হবে, কেমন। তাহলে দেখো এর মধ্যে অলরেডি আমি এগুলো আলোচনা করে ফেলছি, তোমরা বুঝতে পারবা। দেখো এই টি মোড রেজিস্টারটা কটা 8 বিটের রেজিস্টার, এটাকে চার দুই ভাগে ভাগ করা হয় 4 বিট 4 বিট করে, এই পাশের 4 বিট লোয়ার 4 বিট হচ্ছে টাইমার জিরোকে, টাইমার জিরো মোড সিলেকশনের জন্য, আর এখানে টাইমার ওয়ানের মোড সিলেকশনের জন্য। এখানে দেখো যে গেট, একটু আগে আমরা দেখে আসছি গেট এবং C/T, এই C/T এটা কি টাইমার না কাউন্টার, কোন মোডে কাজ করবে, সেটা জিরো হইলে টাইমার হিসেবে কাজ করবে, ওয়ান হলে কাউন্টার হিসেবে কাজ করবে, এটা কি টাইমার জিরোর ক্ষেত্রে। আর এখানে গেট, গেট দিয়ে তো আমি বলে আসলাম যে ওই যে হার্ডওয়্যার, বাইরে থেকে আমি কি এটাকে অন অফ করতে চাই কিনা,
এই যে এখানে দেখো, এখানে এই যে এই যে দুইটা বিট, তাই না? এই গেট, এটা এটা জিরো হইলে কি হয়, উপরে থাকে, উপরে থাকলে বাইরে থেকে কোনো নিয়ন্ত্রণ করা যায় না, ওয়ান হইলে নিচে থাকে, বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়। আর এটা হচ্ছে কাউন্টার কখন জিরো হইলো, যদি উপরে দিয়ে মানে কানেকশন থাকে তাহলে এটা কি জিরো, তাই না? জিরো মানে কি টাইমার, উপর থেকে কানেকশন গেলে। আর যদি নিচের দিকে আসে তাহলে কি ওয়ান, মানে এটা কাউন্টার, বাইরে থেকে সিগন্যাল যাবে। তো এখানে এই দুইটা বিট যেমন, এখানে টাইমার ওয়ানের ক্ষেত্রে এই দুইটা বিট সেম। এখানে দেখো এই যে M0 M1 আছে, M0 M1 আছে, এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে মোড সিলেকশন, এই যে বললাম এতক্ষণ। এই দুইটার ভ্যালু বা এই দুইটার ভ্যালু যেটার ক্ষেত্রেই হোক, যদি 00 হয় তাহলে 13 বিট টাইমার মোড জিরোতে কাজ করে, যদি M1 M1টা কি হয় জিরো হয় আর M0টা কি ওয়ান হয় তাহলে কি এই যে 1 নম্বর মোডে কাজ করবে, 16 বিট টাইমার। যদি এই এটা উল্টায় দিয়ে আমরা এটা ওয়ান আর এটা জিরো করি তাহলে কি এই যে 8 বিট অটো রিলোড মোডে কাজ করবে, কেমন? আর যদি দুটো ওয়ান ওয়ানতে হয় তাহলে কি মোড থ্রিতে কাজ করবে। ওই যে একটু আগে যেগুলো আমরা নিয়ে কথা বললাম, যে যে মোড সিলেকশনগুলো, যে কোন মোডে কাজ করবে, 4টা মোড, এই 4টা মোড সিলেক্ট করার জন্য হচ্ছে আমাদের কি এই রেজিস্টারটা ব্যবহার করে। রেজিস্টারের নাম কি? টি মোড। এটা তোমাদের মনে রাখতে হবে, যখন আমরা প্রোগ্রামিং করব তখন কিন্তু আমাদের এই টি মোড রেজিস্টার নামটা কাজে লাগবে। তারপর আরেকটা হচ্ছে টিকন, মানে টাইমার কনফিগারেশন রেজিস্টার। তো টাইমার কনফিগারেশন রেজিস্টারটা কি, দেখো এখানে একইভাবে 8 বিটের রেজিস্টার এটা, কেমন? এবং দেখো একই রকম দুইটা দুইটা করে আসছে। এখানে দেখো একটা বিট আছে যে TR1 এবং এই যে TR0, এই দুইটা বিট কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি। এই দুইটা বিটের মাধ্যমে কী হয়, টাইমারকে নিয়ন্ত্রণ করা হয়। চলো আবার এক নজর দেখে নেই। এই যে দেখো, এই যে TR0 TR1, তো এর মাধ্যমে কি একবারে মানে শেষ লেভেলের সুইচিং, এটা দিয়ে টাইমার অন এবং অফ করা হয় এই দুটার মাধ্যমে। তাহলে আমি যদি টাইমার জিরোকে অন করতে চাই তাহলে টিআর বিটের মান ওয়ান করে দিব, টাইমার জিরো চালু হয়ে যাবে। একইভাবে আমি যদি টাইমার ওয়ানকে চালু করতে চাই তাহলে টিআর ওয়ান বিটে কী কী করে দেবো, ওয়ান করে দিব, তাহলে টাইমার ওয়ান চালু হয়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা। এখানে TF1 আর এখানে TF0, এগুলো হচ্ছে ফ্ল্যাগ বিট। ওই যে বললাম ওভারফ্লো, মানে গুনতে গুনতে, মনে করো 8 বিটের টাইমার, সেটা জিরো থেকে গুনতে গুনতে কোথায় গেলো, 255 হয়ে গেলো, তাহলে তো সেটা তো ভরে গেলো, ওভারফ্লো হয়ে গেলো। তখন আমি কীভাবে বুঝবো? তখন বোঝার উপায় হচ্ছে এই যে এই বিটটা অটোমেটিক ওয়ান হয়ে যাবে, আমি এটা পড়তে পারবো। এটা পরে যদি দেখি যে এটা ওয়ান হয়ে আছে তাহলে বুঝতে পারবো কি টাইমার ওয়ানটা কী হয়ে গেছে, গুণে ওভারফ্লো হয়ে গেছে। একইভাবে এখানে TF0, এটা কি নর্মালি জিরো থাকে, তো এটা কী হয়ে যায় গুনতে গুনতে, যখন এটা ওভারফ্লো হয়ে যায় তখন এটা কী হয়ে যাবে, এই বিটটা সেট হয়ে যাবে। এই বিটটা সেট হয়ে গেলে আমি বুঝবো যে টাইমারকে আমি যতটুকু গুনতে বলছিলাম ততটুকু সে গুনে ফেলছে। আচ্ছা, এখানে এগুলো হচ্ছে ইন্টারাপ্ট। এই যে দেখো IE আর হচ্ছে IE0, তাহলে এগুলো হচ্ছে টাইমারের ইন্টারাপ্ট, কেমন? তো টাইমারের ইন্টারাপ্ট এখানে দেখো লেখা আছে, এই যে IE এটা ইন্টারাপ্ট 0S ফ্ল্যাগ, মানে সেট বাই হার্ডওয়্যার হোয়েন এক্সটার্নাল ইন্টারাপ্ট এস ডিটেক্টেড, ক্লিয়ার্ড বাই হার্ডওয়্যার হোয়েন ইন্টারাপ্ট ইজ পাসড। তো এখানে মানে হচ্ছে তোমার ইন্টারাপ্ট হইলে এই এই সিগন্যালটা ইন্টারাপ্ট হইলে এই সিগন্যালটা কী হয়ে যায়, সেট হয়ে যায়, কেমন? এক্সটার্নাল ইন্টারাপ্ট এর যদি ডিটেক্ট হয় বাইরে থেকে, এক্সটার্নাল ইন্টারাপ্ট পিন আছে কিন্তু, IE একটা পিন আছে, IE0 একটা পিন আছে, এক্সটার্নাল ইন্টারাপ্ট এগুলা, মানে নর্মালি টাইমারের ক্ষেত্রে না, জাস্ট এক্সটার্নাল ইন্টারাপ্ট, বাইরে থেকে যদি কোনো ইন্টারাপ্ট ঘটানো হয় সেই ক্ষেত্রে এই ফ্ল্যাগগুলো সেট হয়। এই ফ্ল্যাগগুলো সেট হইলে, এক্সটার্নাল ইন্টারাপ্ট ফ্ল্যাগগুলো সেট হইলে আমরা কী করতে পারি, অন্য একটা কাজ করা নিতে পারি, এগুলো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সামনে দেখতে পারবো। আর এখানে দেখা হচ্ছে আই তেগুলো এক্সটার্নাল, এখানে দেখো ইন্টারাপ্ট বাই এই যে কন্ট্রোল বিট, এটা হচ্ছে টাইমারের ইন্টারাপ্ট, কেমন? এটা হচ্ছে টাইমারের ইন্টারাপ্ট কোনটা, এই যে IT, এটা হচ্ছে টাইমারের ইন্টারাপ্ট টাইমার 1, ইন্টারাপ্ট টাইমার 0, এগুলো হচ্ছে যে টাইমার যখন ওভারফ্লো হয়ে যায়, যখন এই যে ফ্ল্যাগ সেট হয়ে যায়, সে তখন কী করতে পারি, আমি ইন্টারাপ্ট করাতে পারি কাকে, প্রসেসরকে ইন্টারাপ্ট করানো, মানে প্রসেসর এখন যে কাজ করতেছে সেই কাজ বাদ রেখা আমি অন্য একটা কাজ করায় নিতে পারি। এটা যখন প্রোগ্রামিং করব তখন আরেকটু ক্লিয়ার বুঝতে পারবো, কেমন? তাহলে এই IT1 IT0 এগুলো কি টাইমারের ইন্টারাপ্ট, টাইমার ওভারফ্লো হইলে ইন্টারাপ্ট করানো যায়, আর এগুলো হচ্ছে এক্সটার্নাল ইন্টারাপ্ট, কেমন? এগুলো টাইমারের ইন্টারাপ্ট না। আচ্ছা, 4.7, 4.7 হচ্ছে ক্যালকুলেট দ্য ইনিশিয়াল ভ্যালু অফ টাইমার ফর ক্রিয়েটিং এ সার্টেন ডিলে। আচ্ছা, আমি একটা ডিলে তৈরি করতে চাই, আমি একটা ডিলে তৈরি করতে চাই, সেই ডিলের জন্য আমি কীভাবে ক্যালকুলেশন করব, টাইমারটাকে কীভাবে সেট করব, মানে এটা হচ্ছে ব্যাপার।
আমাদের উদ্দেশ্য কিন্তু টাইমার দিয়ে হচ্ছে ওই যে ডিলে তৈরি করা। তো এখন তা করার আগে আমার তো আগে বুঝতে হবে যে হিসাবটা কী, তাই না? তাহলে 8051 যে মাইক্রোকন্ট্রোলার, এটার ক্লক জেনারেশন আমরা জানি যে কি 12 মেগাহার্জের ক্রিস্টাল সংযুক্ত করা হয়, এবং সেই 12 মেগাহার্জের ক্রিস্টালকে কি ইন্টারনালি 12 দিয়ে ভাগ করে দেওয়া হলে এখানে কত চলে আসে, 1 মেগাহার্জ চলে আসে। ঠিক আছে, তাহলে মেশিন সাইকেল কত হয়, 1 মেগাহার্জের হয়। এটা এই যে সিম্পলি তোমাদেরকে দেখাচ্ছি, 12 মেগাহার্জকে 12 দিয়ে ভাগ করে 1 মেগাহার্জ, অর্থাৎ এক মেশিন সাইকেলের সময় এটা এর 12 মেগাহার্জ হচ্ছে এই পয়েন্টে আসবে, মানে আমার মাইক্রো কন্ট্রোলারটা পাবে 12 1 মেগাহার্জ, 12 মেগাহার্জের অসিলেটর হইলো আলটিমেটলি এই সিস্টেমের আউটপুট 1 মেগাহার্জ, কেমন, থ্রটপুট 1 মেগাহার্জ। আচ্ছা, যদি 1 মেগাহার্জ হয় তাহলে টাইম পিরিয়ড কত? তাহলে টাইম পিরিয়ড টি সমান আমরা জানি 1/f, মানে 1/f মানে ফ্রিকোয়েন্সি, 1/1×10^6 মানে হচ্ছে যেহেতু এটা মেগাহার্জে আছে 10^6, তো এটা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়, এরকম 10^-6 হয়, 1 কি মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ড টাইম পিরিয়ড। কেমন, টাইম পিরিয়ড বলতে কি বুঝতেছো, একটা পালসের সময়। টাইম পিরিয়ড বলতে কিন্তু বোঝায় হচ্ছে একটা পালসের সময়। আমাদের এই যে আমরা যদি এরকম একটা পালস আঁকি, না এটা আমাদের একটা পালস, তাহলে এই পালসে দেখো এখান থেকে, মানে টাইম পিরিয়ড বলতে বোঝাচ্ছি হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে, এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগে, সেটাকে বলতেছে টাইম পিরিয়ড। তাহলে এই টাইম পিরিয়ডটা কত, 1 মাইক্রোসেকেন্ড, একটা পালসের সময় 1 মাইক্রোসেকেন্ড। আচ্ছা, এই ক্ষেত্রে এখন আমরা যদি 50 মিলি সেকেন্ড, এটা কি মিলি সেকেন্ড, যদি আমরা 50 মিলি সেকেন্ডের একটা টাইম ডিলে তৈরি করতে চাই, মানে 50 মিলি সেকেন্ড একটা ঘটনা মানে স্থির রাখবো, টাইম ডিলে মানে কি মাইক্রোকন্ট্রোলারকে একটা 50 মিলি সেকেন্ড আমরা অন্য কাজে ব্যস্ত রাখবো, তাহলে আমরা যদি 50 মিলি সেকেন্ডের একটা ডিলে তৈরি করতে চাই, তাহলে মিলি সেকেন্ড আর একটা পালসের সময় কত যায়, 1 মাইক্রোসেকেন্ড, তাই না? তাহলে 50 মিলি সেকেন্ড সমান কি, 50 মিলি সেকেন্ড সমান 50,000 মাইক্রোসেকেন্ড, তাই না? কারণ হচ্ছে 1 মিলি সেকেন্ড সমান আমরা জানি 1 মাইক্রোসেকেন্ড, সরি 1,000 মাইক্রোসেকেন্ড, তাহলে 50 মিলি সেকেন্ড সমান কি 50,000 মাইক্রোসেকেন্ড। তাহলে একটা টাইম ডিলে তৈরি করতে চাইলে আমরা কী করতে হবে, মোট কতগুলো পালস লাগবে, 50,000 পালস লাগবে, ব্যাপারটা ক্লিয়ার না? একটা পালসে কতটুকু সময় নষ্ট হয়, একটা পালসে 1 মাইক্রোসেকেন্ড সময় নষ্ট হয়, তাহলে 50,000 পালসে কতটুকু সময় নষ্ট হবে, 50,000 মাইক্রোসেকেন্ডে 50 মিলি সেকেন্ড নষ্ট হবে। তা আমি সেটাই চাচ্ছি, আমি 50 মিলি সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি সেটাই ডিলে, কেমন। তাহলে এটা একটা সিম্পল হিসাব, আমি যদি 50 মাইক্রোসেকেন্ড যদি আমি নষ্ট করতে পারি, তাহলে সেটা তো আন্তাজে নষ্ট করা হবে, সেটা গুণে গুণে নষ্ট করতে হবে, তাই না? আর গুণার ব্যবস্থা কী, গুণার ব্যবস্থা হচ্ছে আমার এই টাইমার, সেটা দিয়ে আমি কি 50,000 পালস নষ্ট করতে পারলেই আমি বলতে পারবো কি যে আমার 50 মিলি সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে। তাহলে এটা কীভাবে করব, এখানে দেখো আমরা আমাদের রেজিস্টার, এখন দেখো এখানে কিন্তু হাজারের আমাদের যে টাইমার মোড, প্রথম মোডে কত, 13 বিট, তাই না? সেটা 8,000 সামথিং পর্যন্ত গুনতে পারে, তাহলে টাইমার মোড 1-এ জিরোতে কাজ হবে না। টাইমার মোড 1 কি, টাইমার মোড 1 হচ্ছে 16 বিট টাইমার, আর 16 বিট টাইমার আর তারপরের মোডটা কত কি, 8 বিট অটো রিলোড, সেটা 8 বিটে 255 পর্যন্ত গুনতে পারে, এর বেশি গুনতে পারে না, তার মানে তারপরেরটা দিয়ে হবে না, আর এরপরটা তো স্প্লিট টাইমার, সেটা দিয়েও হবে না, তাহলে আমার কাজ করতে হবে শুধুমাত্র টাইমার মোড 1-এ, আর টাইমার মোড 1টা কি, 16 বিট টাইমার, আর 16 বিট টাইমারের একটা ঝামেলা, সেটা গুনতে পারে কত, 65,536 পর্যন্ত গুনতে পারে, শূন্য থেকে আবার 1 কমে যাবে, যদি বলি শূন্য থেকে তাহলে 65,535 পর্যন্ত গুনে। তাহলে এখন এই টাইমার গুনে কখন আমাকে সিগন্যাল দেয়, যখন ওভারফ্লো হয়, তাই না? তাহলে এখন ওভারফ্লো হবে সে কখন, সে 65,536 পালস গণার পরে ওভারফ্লো হবে, কিন্তু আমার তো এত সময় দরকার নাই, আমার দরকার কি 50,000, তাই না? এক্ষেত্রে কী করবো, ওই যে একটু আগে বলে আসছিলাম পানির ট্যাঙ্কের উদাহরণ দিয়ে, আমি কিছু পানি এটাতে ভরে রাখি, তারপরে কি ওই যে 50,000 লিটার আসুক, তাহলে সেই ক্ষেত্রে কীভাবে হিসাবটা করবো, হিসাবটা করবো, আমি জানি যে আমার এই পুরা ট্যাঙ্কির সাইজ হচ্ছে 65,536, তাহলে সেখান থেকে কি যদি 50,000 বিয়োগ করি, তাহলে অতিরিক্ত কত থাকে, 15,536, এই 15,536 লিটার যদি আমি আগে ভরে রাখতে পারি, তাহলে আমার যে খালি পোষণটুকু আসবে সেই খালি পোষণ কতটুকু দূরবে, 50,000 দূরবে লিটার, তাই না? এ সিম্পল কাজ। তাহলে কী করলাম আমরা, আমার অতি কত লিটার ভরতে হবে অতিরিক্ত, আমার ভরতে হবে হচ্ছে 15,536, তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা তো আমার দুইটা রেজিস্টার, তাই না?
টাইমার গুনে গুনে কোথায় রাখে, এই দুই রেজিস্টার রাখে, 16 বিট টাইমার যেহেতু, TL0 এবং TH0 তো রাখে। তাহলে এই দুইটাতে আমি কি করে রাখবো, আগে থাকতে রিজার্ভ করে রাখবো। তাহলে রিজার্ভ ভ্যালুটা কত, রিজার্ভ ভ্যালু হচ্ছে যে 15,536। তো 15,536 এটা তো এক রেজিস্টারে ধরে না, এক রেজিস্টার 8 বিটের রেজিস্টারে ধরে 255 পর্যন্ত। তো এই ভ্যালুটাকে দুই রেজিস্টারে আমি রাখবো। দুই রেজিস্টারে রাখতে গেলে কী করতে হয়, একটা সহজ ফর্মুলা, সেটা হচ্ছে ওই যে অতিরিক্ত ভ্যালুটা, অতিরিক্ত মানটা বেরিয়ে আসছে, ওকে কী করবো, 256 দিয়ে ভাগ করবো। 256 দিয়ে ভাগ করলে এই যে পূর্ণ সংখ্যাটা পাওয়া গেলো, এই পূর্ণ সংখ্যাটা দিব হায়ার বিটে, কেমন, এই যে এখানে যে হায়ার 8 বিট, এখানে এটা দিয়ে দিব ষাটের কি বাইনারি। এই যে এখান থেকে যদি দেখো ষাটে, 60 তো ডেসিমাল, এটাকে বাইনারিতে রূপান্তর করে এটা ফিল আপ করে দেওয়া হয়েছে, 0011100। এটা তোমরা ই করে দেখতে পারো, রূপান্তর করে দেখতে পারো। আবার কি এই ভ্যালুটাকে কী করছে, মডুলাস করছে, কত, 256 দিয়ে মডুলাস, মানে কি ওই যে মানে ভাগশেষ, মানে এটারে এটা দিয়ে ভাগ করলে যে অতিরিক্ত মান থাকে সেই অতিরিক্ত মানটা কত, 176। এই 176টা এখানে লুট করে দিছি, সেটা কী হিসেবে লুট করছি, তার বাইনারি আকারে লুট করে দিছি, কেমন। এখন এই ক্যালকুলেশনটা তোমরা যদি কী বলো যে করতে সমস্যা হয়, আমি তোমাকে দেখাই দিতে পারি, এটা কঠিন কিছু না। মনে করো কত আমাদের, 15,536, কেমন, তাহলে লিখলাম 15,536, এটাকে তো সিম্পলি প্রথমে বলছি ভাগ করব 256। দেখো কী হচ্ছে, পূর্ণ সংখ্যা 60 চলে আসছে, এই 60টা নিয়ে কিন্তু এখানে বসাই দিছি আমরা, কেমন। তো এখন কী বলতেছি, মডুলাস, মডুলাস একইভাবে করতে পারি, এই যে 15,536, এই যে মড মড মডুলাস, মডুলাস কত, 256, এই দেখো 176, এই 176টা এখানে নিয়ে আসছে, কেমন। তো এটা হচ্ছে ক্যালকুলেশন। তো এটা আমার মনে রেখো, আগামী ক্লাসে আমরা এই ভ্যালুগুলো নিয়ে কাজ করবো, কেমন, এই যে 61 76, এটা কীভাবে হইলো এটা আশা করি বুঝতে পারছো। এই ভ্যালু নিয়ে আমরা নেক্সট ক্লাস করব, আমরা একটা প্রোগ্রাম লিখব 7.5-এ, ওই ওই তথ্যের উপর ভিত্তি করি, কেমন, এই যে 50 মিলি সেকেন্ড ডিলে তৈরি করার একটা প্রোগ্রাম আমরা লিখব। তো আশা করি তোমরা সেই ক্লাসে আবার মানে উপস্থিত হবা, বুঝতে পারবা, বুঝতে, আসলে পড়াশোনাটা যদি বোঝা যায়, প্রোগ্রামিংটা বোঝা যায়, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, এবং আমি আশা করব তোমরা আগামী ক্লাসে অবশ্যই আমাদের সাথে থাকবা, ক্লাসে উপস্থিত হবা, এবং পুরো প্রক্রিয়াটা সাথে ভালোভাবে মানে শিখতে পারবা, কেমন। তো আজকে এখানেই শেষ করতেছি, সবার সুস্বাস্থ্য কামনা করতেছি, খুদা হাফেজ।